পারবো না বলে যদি বসে থাকি তাহলে জীবনের কোনো কিছুই শেখা সম্ভব হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মাহদি মালিহা। আমি ইভানা কবির আছি আপনাদের সাথে। সো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। ডেইলি লাইফস্টাইল আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা মন ছুঁয়ে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না। জানো, প্রতিদিনের মতো কাজকর্ম ব্যস্ততায় কাটানোর সুন্দর একটি দিনের ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এলাম আপনাদের সাথে। সংসারে কাজকর্ম তো আমরা প্রতিদিনই করে থাকি, মাঝে মাঝে কিন্তু একঘেয়েমি কাজ করতে সবারই বোরিং লাগে। কাজের মধ্যে যদি কখনো কোনো ভিন্নতা আসে তাহলে কাজ করেও কিন্তু আনন্দ পাওয়া যায়। তো সংসারে কিন্তু ঘুরে ফিরে সেই একই কাজকর্মগুলোই করে নিতে হয়। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, থালা বাটি পরিষ্কার করা, এগুলোই কিন্তু ঘুরে ফিরে একই কাজ। তো আমি মাঝে মাঝে এই কাজগুলোই উল্টোভাবে করে থাকি, যেটা আগে করার কথা সেটা পরে করে থাকি, যেটা পরে করার কথা সেটা আগে করে থাকি। তাহলে একটু ভিন্নতা চলে আসে আর কাজ করতেও মাঝে মাঝে অভক্তিও হয় না আর অরুচিও হয় না। কেন যেন আমি লোকের ভিড়ে কাজকর্ম করতে পারি না, তবে আমার যে কোনো কাজই যেন নীরবে নিশ্চুপে করতে ভালো লাগে। এই যে আমি এখন বিস্কিটগুলো গুছিয়ে রেখেছি, চাইলে কিন্তু আমি এটা কালকেই রাখতে পারতাম। গত রাতে আপনাদের ভাইয়া বিস্কিটগুলো নিয়ে এসেছিল, তো আমি কিন্তু সেই কাজটা আর করিনি। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করব আর আমি একা একা কাজ করে খুবই মজা পাবো। আর রিল্যাক্সে কাজ করলে সব কাজই কিন্তু পারফেক্ট হয়। এই যে আমি এখন ঘরের কাজকর্ম করছি, আমার আশেপাশে কিন্তু বিরক্ত করার মতো কেউই নেই, ঘরে শুধু আমি একাই আছি। মাহাদি মাদ্রাসায় আছে, মুস্কান মালিহা স্কুলে আছে। ওরা যখন স্কুলে বা মাদ্রাসায় থাকে তখন কিন্তু আমার কাজগুলো একদম ঠিক টাইম মতো হয়ে যায়। তখন মাথায় কিন্তু একটাই টেনশন কাজ করে যে আমার সময় মতো কাজ করে ওদেরকে আবার আনতে যেতে হবে। তবে মাহাদিকে আনতে যেতে হয় না, মাহাদি ম্যানেজ করে চলে আসে। মুস্কান মালিহাদেরকে 2টা বাজেই আনতে যেতে হয়। তো এরই মধ্যে ঘর গোছানো, রান্না বাড়া, থালা বাটি পরিষ্কার করা, মাহাদি 12টা বাজে মাদ্রাসা থেকে আসলে ওরে খাওয়ানো, গোসল করানো, নামাজ পড়া, সব কিছু কিন্তু আমার ঠিক টাইম মতোই কাজ করা হয়ে যায়। আর ওদের যেদিন ছুটির দিন থাকে সেদিন আমার কাজ যেন একদম বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত গড়িয়ে যায়, তারপরে কাজ যেন শেষই হতে চায় না। ওই যে আগে একটা কথাই বলেছি, আমি ভিড়ভাড়ের মধ্যে তেমন একটা ভালো কাজ করতে পারি না। আর বাচ্চারা থাকলে ওরা তো দুষ্টামি করে, ওদের বকাঝকা, ওরা কিন্তু আমাকে কাজে অনেকটাই হেল্প করে, তারপরও কেন যেন কাজ আগাতেই চায় না, আমি এই জিনিসটা বুঝি না। আপনাদের ভাইয়া আসলে বকাঝকা করতে থাকে যে আজকে তো স্কুল ছিল না, তাহলে আজকে কাজের এত দেরি কেন? আসলে হয় কি, বাচ্চারা যখন স্কুলে না থাকে তখন সেই টেনশনটা আর মাথায় কাজ করে না, রিল্যাক্সে আস্তে ধীরে কাজ করতে থাকে, হয়তো বা টিভি দেখতে থাকে, ওদের সাথে গল্পগুজবে ব্যস্ত হয়ে পড়ি, ওরা দুষ্টামি করে, ওদের পিছনে পিছনে দৌড়াতে থাকে। এইসব করতে করতেই না দিনটা যে কীভাবে কেটে যায় বলতেই পারি না। তো থালা বাটি কিন্তু ধোয়া শেষ, এখন আমি মাছটাকে ভিজিয়ে রাখছি। যতক্ষণে আমি তরকারি কুটা বাছা করবো ততক্ষণে আমার মাছটা ভিজে যাবে, আমার রান্না করতেও সুবিধা হয়ে যাবে। আর আজকে কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, বাহিরের আবহাওয়াটা একদম শান্ত। বাচ্চাদের স্কুলে দিয়েও হয়তো বা ভুল কাজ করে ফেলেছি, আনতে যেতে খুবই মুশকিল হয়ে যাবে। আর বৃষ্টিটা যে সারাদিন ব্যাপী চলবে সেটা বুঝতে পারিনি, সকালে একটু হয়েছিল, হয়ে থেমে গিয়েছিল, আকাশটা পরিষ্কার হয়েছিল, এখন আবার বৃষ্টি নেমেছে, দেখি কি করা যায়। কুটাবাছা শেষ করে এখন রান্নার কাজে চলে আসলাম। তো
তো যখনই আমি কোনো না কোনো কিছু রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তখন নিজের কাছেই কেমন যেন একটা হাস্যকর ব্যাপার লাগে। আবার কিন্তু মনের মধ্যে ভয়ও কাজ করতে থাকে যে আমি ভুলভাল রান্না শেয়ার করছি না তো আমার ভিউয়ার্স আপুরা কি মনে করবে বা কি মনে করতে পারে, এগুলো নিয়েই মনের মধ্যে একটা বিভ্রান্ত কাজ করতে থাকে। আমার পরিবারের কিন্তু আমি একাই মেয়ে, আমার আর কোনো বোন নেই, তো বুঝতেই পারছেন যে আমি কতটা আদরের ছিলাম। রান্নাঘর কি জিনিস কখনো ঢুকে দেখিনি বা কখনো যে একটা বাসন মাজতে হবে সেই কাজও আমাকে করতে হয়নি, বা এখনও যদি বাসায় যাই সেটাও আমাকে করতে হয় না। আমার যখন বিয়ে হয়েছে তখন কিন্তু আমি একটা ডিম ভাজতেও পারতাম না, আর এখন কত রান্না ভাড়া করছি, কত কাজকর্ম করছি, কিভাবে যে শিখেছি এক আল্লাহ পাক জানে আর আমি জানি। তবে হ্যাঁ, আমার এই ভুল ত্রুটির কাজগুলো কখনো আপনাদের ভাইয়া টুকরা দেয়নি, আর রান্না বাড়া কখনো খারাপ হলে সে বলেনি যে খারাপ হয়েছে, ভুল ভ্রান্তি হলে দেখিয়ে দিয়েছে যে এইভাবে নেই এইভাবে করো। ও প্রতিটা কাজেই আমাকে উৎসাহিত করেছে এবং বলেছে করো, করতে করতেই শিখে যাবে, একদিন আজকে ভালো না হয়েছে তো কী হবে, আরেকদিন অবশ্যই ভালো হবে, তুমি যদি কাজই না করো তাহলে শিখবে কী করে, আর কিভাবে বুঝবে যে কোনটা ভালো হবে, কী করলে ভালো হবে বা কী করলে মন্দ হবে। আমরা যখন পরীক্ষায় ফেল করি তখন কিন্তু আমাদের একটা ভালো ধারণা হয়ে যায়, যখন খাতা আসে তখন আমরা বুঝতে পারি কোন জিনিসটা ভুল করেছি, সেই জিনিসটা সংশোধন করতে হবে। ঠিক সংসার জীবনটাও কিন্তু সেই রকমই রান্না বাড়া, যে আজকে ভুল হয়েছে বা তরকারিতে একটু লবণ কম হয়েছে বা বেশি হয়েছে, হলুদটা একটু বেশি হয়েছে, পরবর্তীতে একটু কমিয়ে দিলেই হয়ে যাবে, এরকম করতে করতে কিন্তু আমি রান্না বাড়া শিখেছি। তবে আমি কিন্তু পারবো না বলে কখনো পিছু পা হইনি বা হাল ছেড়ে দেইনি, যে কাজটা পারিনি সেই কাজটা বেশি বেশি করে করার চেষ্টা করেছি। করতে করতে এ পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো রান্না বাড়া, ঘরের কাজকর্ম, ঘর গোছানো সব কিছুই শিখে গিয়েছি। তবে একটা কথাই মনে রেখেছি যে জীবনে কখনো হাল ছাড়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করে মনোযোগ দিয়ে কাজ করলে সেই কাজটা অবশ্যই তোমার আয়ত্তে এসে যাবে। ঘরের সকল কাজকর্ম করে নিয়েছি, বারান্দায় এসে দেখছি বৃষ্টি কমে গিয়েছে, এখন বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসব। আর আজকে কিন্তু কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। এখনও যারা ভিডিও কন্টিনিউ করছো, ভিডিও দেখার চলে বা কথার চলে এখনও পর্যন্ত লাইক দাও নাই, লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে যুক্ত হচ্ছ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, এবং অল অপশন নোটিফিকেশনটা চালু করে দিও যেন আমি ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যায় সবার আগে তোমার ঘরে। আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছো তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।